এ বদনা, তুই গলে টেনশন কাক কয় কত? স্যার, টেনশন তো মেলা ধরনের হয়ে থাকে। আচ্ছা করছিলেন, মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু মনে করেন আপনি গভীর রাতে, এই রাত 12:30 বাজবি, এই রাত 12:30 দিকে আপনি আপনার যে গাড়ি আছে চার চাকা, এই গাড়িলে আপনি বাড়াছেন হয়তো পুরো শহর, না ভিড় কম আছে পুরো শহর ঘোরার জন্য। বার হওয়ার পরে মিচ্ছানা যাতেই রাস্তার পাশে দেখিচ্ছেন সুন্দরী চকচকাটা রমণী শাড়ি পরে খাড়া হয়ে আছে রাস্তার বাম পাশে। কাছে আসতে আপনি হাত তুলল, আপনি তো আরও খুশি, মন ফুরফুরা করে গাড়িটা ব্রেক করলেন। ব্রেক করতেই ওই মেয়ে সুন্দর করে আপনি কলো, আমাকে একটু লিফট দিবেন, রাতের বেলা আমি কোন গাড়ি পাচ্ছি না। আপনি তো মহা খুশি, অনেক কিছু করার জন্যে গাড়ির মধ্যে তুললেন। গাড়ির মধ্যে উঠলো, ওঠার সাথে সাথে আও মাও করে ওই বেড়ি চল চিল্লে উঠলো। আপনি তো চমকে উঠলেন, কি ঘটনা কি করছে? যে আমার পেটের চরম ব্যথা করেছে, তাড়াতাড়ি আমাকে হাসপাতালত নিয়ে যান। তখন আপনি কি করলেন? হসপিটাল ছাড়া তো আর নিয়ে যাওয়ার বুদ্ধি নাই, আপনি নিয়ে গেলেন হসপিটালত। নিয়ে যাওয়ার পরে ডাক্তার ভালো করে চেক আপ করলো, চেক আপ টেক আপ করে ডাক্তার হাসি মুখে আসে এখন করছে, আপনি বাবা হতে চলেছেন। আপনি তো ওই কথা শুনেই হালকা টেনশনে পড়ে গেলেন। আপনি ট্যাস্কি খায়া করলেন, না না আমি ওনার স্বামী হতে যাবো কেন, আমি হচ্ছে যে রাতের বেলা উনি লিফ্ট চালো, আমি লিফ্ট দিবার যায় হঠাৎ গাড়ির মধ্যে অসুস্থ হয়ে গেছে, তাই আমি দিল্লি যাচ্ছি। কিন্তু ওই বেডি চল শোনার পরে এখন করছে, না এই লোকে আমার স্বামী, মানে ওই মেয়ে তার কোনো কিছু বুদ্ধি খুঁজে পাচ্ছে না, আপনার উপর দোষ চাপানোর জন্য এখন এই কথা করছে যে আপনি হচ্ছে ওর স্বামী। তখন আপনি টেনশন কিন্তু আস্তে আস্তে বেড়ে গেল, আপনি কি করবেন আর হুঁশ পাচ্ছেন না। ওই বিপদ থেকে বাঁচার জন্য আপনি চরমভাবে চিল্লাচিল্লি শুরু করে দিলেন। এখন ডাক্তার আপনি চিল্লাচিল্লি দেখে চিন্তা করছে, না হসপিটাল চিল্লাচিল্লি করলে তো সমস্যা বেগতিক। তখন ডাক্তার করলো কি, পুলিশে ফোন দিল, পুলিশ চলে এলো। আসার পরে তো আপনি জিজ্ঞাসাবাদ করার পর আপনি তো ফুললে অস্বীকার করছেন। তো পুলিশ ডাক্তার করলো, হ্যাঁ তাহলে এক কাম করেন, আপনি ভালো করে মেডিকেল চেক আপ করেন, মানে ডিএনএ পরীক্ষা করেন, দেখেন কী রেজাল্ট বাড়ায়। ডিএনএ চেক আপ করলো, আরও যা যা করার সব কিছু চেক আপ করার পরে দেখে যে আপনি কোনোদিন বাপে হওয়ার পারবেন না। ডাক্তার এসে আপনি ওই কথা করছে, তখন তো আপনি তো ওই ঠেলার থেকে আপনি বেঁচে গেলেন, ওই বেরিসল যে ফাঁসাবার চেষ্টা করছে সে থেকে আপনি বাঁচছেন। তারপরে আপনি হাসি মুখে হসপিটাল থেকে বার হতেই আপনি চরম টেনশন পড়ে মাথা গাও সব গরম হয়ে গেল আপনার। আপনি কি করলেন? তখন চিন্তা করছেন, কে রে আমি তো বাপ হওয়া পারবো না, তাহলে আমার বাড়ির যারা বেটা এরা বেটি আছে তাহলে ছেলে তাহলে কার, মানে এমন মাথা গরম হয়ে গেছে আপনার টেনশনে যে আপনি ডান দিক যাবেন না বাম দিক যাবেন কিছু বুঝতে পারছেন না। যেখানে মট টট খেলে মাতাল হলে জিঙ্কা হয়, আপনি হুবাহু সেই হয়ে গেছেন। তারপরে কোনো মতে এখন কেবল সিএনজি চড়ছেন মনে করেন। চড়তেই, এ শোন তোকে আর কোয়া লাগবে না ভাই, আমি তো টেনশনে আমার মাথা হাত সব গরম হয়ে গেছে, তোকে আর কোয়া লাগবে না, চুপ কর, আমি এমনিতে সত্যি সত্যি চরম টেনশনে পড়ে গেছি, আমার প্রেশার বেড়ে গেছে, আমি ওষুধ খাওয়া লাগবে, আমাকে থাক আমি কেন।